হ্যালো বন্ধুরা, নাস ড্রয়িং একাডেমির আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা হাজির হয়েছি আরও একটি নতুন ড্রয়িং ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে তুমি জল রং দিয়ে ঘোড়ার ছবি আঁকবে। তো বন্ধুরা চলো তাহলে শুরু করি। ড্রয়িংটির জন্য একটি সাদা কাগজ যে কোনো মাপের, একটি 2B পেন্সিল ড্রয়িংয়ের জন্য, জল রঙের জন্য ওয়াটার কালার। ঘোড়ার মাথা আঁকতে প্রথমে আমরা এভাবে দুটি লাইন টানব, ঘোড়ার মুখের লাইন দেব, সুন্দর করে চোখ আঁকব, একটি কান আঁকব চোখের উপরের দিকে। এরপর সুন্দর করে ঘোড়ার ঘাড়ের ওপরের কেশর আঁকব, বাতাসে উড়ছে এমন দেখাবো। চোয়ালের লাইনটি টেনে দেব, বাঁকা করে ঘাড়ের লাইন দেব। এরপর আরো কিছু লম্বা লম্বা কেশর আঁক, নাকের লাইনটি দিয়ে নিব। এরপরে রং করা শুরু করব। প্রথমে নীল রং দিয়ে কেশরের রং শুরু করব। এখানে আমরা আমাদের ইচ্ছামতো আমাদের পছন্দের কালারগুলো ব্যবহার করব। সুন্দর করে লাইনের মাধ্যমে রংগুলো দিয়ে নিব, একটু লাল রঙও দিয়ে নেব কিছু কিছু জায়গায়। মুখে নীল এবং লাল রং দিয়ে নেবে। বন্ধুরা, আমরা চেষ্টা করেছি তোমাদের সহজভাবে ছবিটি আঁকিয়ে দেখানো, যাতে তোমরা সহজে আমাদের পদ্ধতিগুলো অনুসরণ করে কিভাবে জল রং দিয়ে ড্রয়িং করতে হয় তা শিখে ফেলতে পারো। আশা করি ড্রয়িংটি তোমাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। গলার নিচ দিয়ে ভিজিয়ে নিব, ঘাড়ের ওপরে একটু হলুদ রং দিয়ে নিব, আবার কেশরে ডার্ক রং দিয়ে নিব। বুকের অংশে আবার লাল গাঢ় রংটি দিয়ে নিব। কোথাও হালকা করে আবার কোথাও গাঢ় করে দিব। জেল পেন দিয়ে চোখটি ভালোভাবে ফুটিয়ে তুলব, নাকের অংশ কালো করে দিব। কেশর হালকা বেগুনি রঙও দিয়ে নিব।
রঙের ছিটা দিয়ে নিব। এরপর লাল রং একটু সামনের দিকে এভাবে ছড়িয়ে দেব। এভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে আমরা সুন্দরভাবে একটি ঘোড়ার চিত্র জল রং দিয়ে ফুটিয়ে তুলতে পারি। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি, আগামীকাল নতুন ড্রয়িং নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি ড্রয়িং প্র্যাকটিস করো। তুমিও একদিন ভালো করবে এই আশা রইল। আল্লাহ হাফেজ।